হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে 10 মিনিট স্কুলের যে ফটোশ্যুট হয় সেই ফটোশ্যুটের মধ্যে আমার নিজেরও কিছু ছবি তুলবো আমার থাম্বনেলের জন্য। তো ভাবলাম আপনাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, আসলে 10 মিনিট স্কুলের যেই ফটোশ্যুটটা হয় সেটা কীভাবে হয় অ্যান্ড থাম্বনেলের জন্য আমি নিজে কীভাবে ফটোশ্যুটটা করি। সো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমার বাইরে আউটডোর অনেক শুট হয়, সেগুলো আমি থাম্বনেইলে অ্যাড করি। বাট আজকে অফিসে একটু সুযোগ ছিল যে এই টোটাল জিনিসটা কিভাবে একটা ফটোশুট হয় অ্যান্ড থাম্বনেইলে সেটাকে আমি কিভাবে ইউজ করি। আর আজকের ভিডিওর টপিক আসলে এটাই যে বিহাইন্ড দ্য সিন একটা ফটোশুট কিভাবে করতে হয় আর থাম্বনেইলের জন্য আমি কিভাবে ছবি তুলি সেটা আপনাদেরকে দেখানো। সো চলুন শুরু করি। আজকে পুরো জিনিসটাতে আমাকে হেল্প করবে তারিক আর মুইন, তারা দুইজনে আমার কলিগ। সো তাদের সাথে আমি আজকে কাজ করব অ্যান্ড আজকে টোটাল ফটোশুটটা দেখব। সো চলুন শুরু করি। তো এইভাবেই মূলত ফটোশ্যুটটা করা হয়। আমি আপনাদের সাথে এই এক্সপিরিয়েন্সটা আসলে শেয়ার করার ছিল যে আসলে থাম্বনেইলের জন্য আপনি কীভাবে ছবি তুলতে পারেন, আপনি যে ইনডোরে তুলতে হবে তা কিন্তু না। আমার এর আগে আমি কিন্তু আজকেই প্রথমবার এই ইনডোরে ফটোশ্যুট করলাম, এর আগে আমার যত থাম্বনেইলের ছবি আছে সবই কিন্তু বাইরে তোলা। সো আপনি কিন্তু চাইলেই বাইরে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে পোজ দিয়ে ছবি তুলতে পারেন অ্যান্ড পরবর্তীতে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে সেটাকে কিন্তু থাম্বনেইলে খুব সুন্দর করে ইউজ করতে পারেন। তো আজকে বিদায় নিচ্ছি এখান থেকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।